মেঘালয় আমরা গিয়েছিলাম জানুয়ারি মাস, শুষ্ক সময়। আজকে 29শে জানুয়ারি 2023, আর মেঘালয়ে আমরা আজকে ভ্রমণ পর্ব শেষ করে ফিরে যাব বাংলাদেশে। যাওয়ার পথে দুইটা ফলস আমাদের চোখে পড়েছে। একটা হচ্ছে বড় হিলস ফলস, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বড় হিল ফলসে যদি বর্ষাকালে আসেন প্রচুর পানি থাকে, কিন্তু আজকে কোনো পানি নাই যেহেতু সুদিনকাল। আর তারপরে হচ্ছে উমক্রেম ফলস, দুটি ফলসে আপনাদেরকে দেখাবো। আমাদের মেঘালয় সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখুন। ভিউয়ার্স, আমি এখন বড় হিল ফলসে আছি, মেঘালয়ের বড় হিল ফলস। আর আমার পেছনের দিকে যদি আপনারা দেখেন, খেয়াল করেন যে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, পানি অনেক কম। তো বর্ষাকালে প্রচুর পানি থাকে, কিন্তু এখন যেহেতু সুদিনকাল বর্ষা নাই, তো সেই কারণে এখানে পানিও খুব একটা নাই। আর আমার পেছনে আমি দেখাই আপনাদের এই যে পেছন দিক, এদিকটা হচ্ছে আমাদের সিলেট, মানে পান্থপাই। আমি এখানে দাঁড়িয়ে বাংলাদেশের নেটওয়ার্কে কথা বলেছি গ্রামীণ ফোনের। তো এটা ওই পাশটা হচ্ছে পান্থপাই। Welcome to my travel channel, Gypsy Mama. Please subscribe. ভিউয়ার্স, বড় হিল ফলসে শুষ্ক মৌসুমে অল্প কিছু পানি আমরা দেখতে পাচ্ছি নিচে পড়ছে। আর পানির এই প্রবাহটা উপর থেকে নিচ পর্যন্ত গড়িয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। সংগত কারণে বর্ষাকালের তুলনায় খুব যৎসামান্য পর্যটক এখানে উপস্থিত। যারা এসেছেন তারা একটু ঘুরে ফিরে দেখছেন, যদিও এখানে পানি নাই। বড় হিল ফলস ফেলে আর খানিকক্ষণ গেলেই সামনে উমক্রেম ফলস। ভিউয়ার্স, আমরা এসেছি এখন উমক্রেম ফলস, আর সুদিনকালে উমক্রেম ফলসেও কোনো পানি নেই। তো তারপরেও আপনাদের একটু দেখিয়ে দেই। বর্ষাকালে কিন্তু এখানে অনেক পানি থাকে, এখন কোনো পানিই নেই। এই হলো এখন উমক্রেম ফলস। বর্ষাকাল নাই, পর্যটকও নাই, একেবারেই শুষ্ক, যে কারণে লোকালরা এখানে গোসল করে, তাদের এখানে বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছে। পরিবেশ দূষণ, এই পাশে তো গাড়ি ওয়াশ করছে। উমক্রেম ফলসে এটা একটা পুরানো ব্রিজ, মানে এখানে ভিউ পয়েন্ট আর কি, এখানে কাপড় শুকাচ্ছে যারা লোকাল আছে, স্থানীয়রা গোসল করছে। যদিও আমি এটাতে উঠেছি, বাট সাবধানে, এটাতে উঠা উচিত নয়। সাবধানে পার হতে হবে, কাঠগুলো নষ্ট হয়ে গেছে। উমক্রেম ফলসের ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, পেছনে ঝর্ণা দেখা যাচ্ছে, খুব সামান্য পানি পড়ছে। তো এই ভিউতে আসলে আর এখানে দেখার কিছু নাই, তাই আমরা এখন ফিরে যাচ্ছি উমগোট নদীতে বোটিং করব। মূলত আমরা যে সময়টাতে মেঘালয়ে ঘুরতে এসেছি সেই সময়টাতে এখানে পর্যটক শূন্য বলাই চলে, কারণ মেঘালয়ে বর্ষাকালেই বেশি সংখ্যক পর্যটক, বিশেষ করে বাংলাদেশ থেকে বেশি আসে, যেহেতু সিলেট তামাবিল বর্ডার দিয়ে খুব সহজেই পার হয়ে যাওয়া যায়। আমরাও এসেছি মেঘালয় ভ্রমণ করতে, আর মেঘালয়ে আমরা আজকে শেষ দিন, আজকে 3 দিন পর্যন্ত মেঘালয়ে ছিলাম। অন্যান্য পর্বগুলো আপনারা যারা দেখেননি কিংবা মিস করেছেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আমাদের ভিডিওর শেষেও প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর যদি আমার এই মেঘালয় পর্বের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি
সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মেঘালয় সিরিজ এখানেই শেষ, আর পরবর্তীতে অন্যান্য কোনো জায়গায় ভ্রমণ গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সাথেই থাকুন।